বিরতির পর স্বাগত। কৈলাসহর মহকুমা শাসক কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে দুটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা এবং অভিযোগ যে সে দুটি দোকানে দুষ্কৃতীরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আগুন লাগিয়ে দেয়, দোকানের তালা ভেঙে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ দোকানের মালিকের। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন দোকানের মালিক সুচরিতা চক্রবর্তী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 লক্ষ টাকা। কৈলাসহর পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুচরিতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে ডাকবাংলা সংলগ্ন এলাকার পেছনে একটি বাড়িতে থাকতেন। একা মহিলা হয়েও নিজের সংসার নিজেই রোজগার করে চালাতেন, কখনোই হাত পাতেননি কারো কাছে। একা মহিলা হওয়ায় বিভিন্ন সময়ে তিনি দোকানপাট সামলিয়েছেন নিজের হাতেই, কিন্তু উনি আজ অভিযোগ করছেন যে একেবারে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীরা কেনই বা ওনার দোকানে আগুন লাগিয়ে দিল, তার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করা উচিত, এমনটাই কিন্তু এবার দাবি উঠছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাব। শত্রু দাবি করছে 2 বছরে মোটামুটি প্রচুর ধরনের শত্রু দাবি। আমি বলে অনেক কিছু করে ফুলাইন তারা আকর্ষণ করে বলে দোকানদারি করি, এইরকম কইছে মাঝে মাঝে ভাবে আমার কইয়া গেছে। তারপরও কামুর গায়ে আমি দোকানদারে ইয়ে করছি, কারোর কথা আমি বার্তা দিচ্ছি না। আমি দোকানদারে 2টা বছর দুইটা আমি চালাই আমি থাকছি। আজকে শেষ মেশ আমার সন্তান চলে আমার কাছ থেকে দিতে গিয়া কবর ভাঙ্গে দিছে। দোকান ধূপ দুনা দিয়া কল চামল যত মুখে দিছি আর লোকে এই যত্র দাবি খেলে মানুষের পাশে তারা দিন কম দাঁড়াইছি নাই আজকে আমার এত টাকার মাল, এত টাকার মাল আমি কি তা করব। দোকানের 50 মিটার দূরে কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তর। আগুন দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন আয়ত্তে আনেন, তবে আগুন আয়ত্তে আনার আগেই পুরো ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী। বর্তমানে সুচরিতা দেবী কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে, এছাড়াও গোটা বিষয়টি মহকুমা শাসককে লিখিত আকারে জানাবেন বলেও জানা যায়। তবে শহরের প্রাণকেন্দ্রে মহকুমা শাসক ও অগ্নি নির্বাপক দপ্তরের একদম কাছাকাছি এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড নিয়ে শহর জুড়ে কিন্তু এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে পর্দায়। ধন্যবাদ।